আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি এখন আছি ডিউটিতে, এখন বাজে 11:30টার মতো। ওয়ার্ডের কাজ শেষ করে ক্লাবে গিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করার জন্য। সুস্মিতার এখন প্লেসমেন্ট হচ্ছে ENT-তে, তো ও একটু রিল্যাক্সে ডিউটি করছে এখন, সেই জন্য আমরা একটু সময় পেলেই কাজ শেষ করে একটু ক্লাবে যাই খাওয়া দাওয়া করতে, তো সেই জন্য খাওয়া দাওয়া করলাম। এখন আবার ওয়ার্ড 3-তে যাচ্ছি। এখন বাজে 1:53-র মতো, আমার আজকের মতো মর্নিং ডিউটি শেষ, আর আমার আজকে কোনো ইভিনিং ডিউটি নাই। সো ইভিনিংয়ে আমি আজকে ফ্রি থাকবো, তো সম্ভবত যদি আর কি ভালো লাগে বিকেলবেলা যদি না ঘুমাই, তাহলে হয়তো আজকে বিকেলে বা সন্ধ্যার পরে সুস্মিতার সাথে কোথাও ঘুরতে যাব বা খেতে যাব। ওর যেহেতু এখন ENT-তে প্লেসমেন্ট, তো একটু রিল্যাক্সে সে আছে। ওর যেহেতু এখন ENT-তে প্লেসমেন্ট চলে, সেজন্য একটু আরামে আছে মেয়েটা। আর আজকে ওয়েদারের অবস্থা কী আর বলবো, এত ঠাঠা পড়া রোদ, আর গতকাল থেকে ময়মনসিংহে প্রচণ্ড গরম পড়েছে, আজকেও ভয়াবহ গরম। এই ওয়েদারে মানুষের হিট স্ট্রোক হয়ে যাবে। খুবই দ্রুত আমি রেডি হয়ে নিলাম, এখন সুস্মিতার সাথে ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাব কিছুই জানি না, কোনো প্ল্যানিং করি নাই। আমি জাস্ট ওকে মেসেজ দিয়েছি যে রেডি হ, ও হয়তো অলরেডি এখন রেডিও হচ্ছে। তো আমরা দুজন বের হব, প্রবলি রিক্সা করে কোথাও একটা যাব, তারপরে টুকটাক কিছু খাওয়া দাওয়া করে আমরা আবার চলে আসব। মোটামুটি অনেকদিন হয়ে আছে আমরা একসাথে কোথাও ঘুরতে যাই না, খেতে যাই না, কারণ আমাদের ডিউটি এক একজনের এক এক সময়ে। আজকে আমি ফ্রি, তো আজকে ও বিজি, তো এই জন্য আমাদের টাইম মেলে না। আজকে আবার টাইম মিলেছে, সেজন্য ভাবলাম যে কোথাও থেকে ঘুরে আসি। আর এদিকে গতকালকে থেকে ভয়াবহ গরম পড়েছে ময়মনসিংহে, আজকে বিকেলবেলা 2 বার কারেন্ট গিয়েছে, গরমে রুমে থাকাই যাচ্ছে না। সেজন্য ভাবলাম যে রুমে বসে গরমে সিদ্ধ হওয়ার চেয়ে বাহিরে যে একটু হাওয়া খেতে খেতে কোথাও থেকে ঘুরে আসলে মন্দ হয় না। তো আমি এখন বের হব, তো দেখা যাক আজকে আমরা কোথায় ঘুরতে যাই। হোস্টেল থেকে বের হয়েই প্রথমেই একটা রিক্সা নিয়ে নিলাম, আর রাতের বেলা রিক্সা করে ঘুরতে কার না ভালো লাগে, এটা তো আমার খুবই পছন্দের একটা কাজ। তো আমরা এখন যাচ্ছি জয়নুল আবেদিন পার্কে। আমি আর সুস্মিতা এখন জয়নুল আবেদিন পার্কে আসলাম। পার্কে এসে আমি আর সুস্মিতা এখন আছি দাদার নাস্তা ঘর, এটা একটা ছোটোখাটো ফুড কোর্টের মতো। তো আমি আর ও আজকে অর্ডার করলাম 2 পিস লুচি। ডালটা আমরা আজকে নিব না, এর আগের দিন আমরা ডাল দিয়ে ট্রাই করেছিলাম, তো আজকে আমরা আলুর দম সাথে সবজি টক থাকবে, এটার প্রাইস হচ্ছে 40 টাকা। এর আগে আমরা 2 নাম্বারটা ট্রাই করেছিলাম, এটা খুবই মজা ছিল, তো আজকে আর 2 নাম্বারটা ট্রাই করবো না, আজকে আমরা 1 নাম্বারটা ট্রাই করবো, যেটার প্রাইস হচ্ছে পার প্লেট 40 টাকা করে। কী কী দিছে এখানে? লুচি, সবজি, আলুর দম, টক, আমের টক। খাওয়া দাওয়া শেষ করে আমরা দুইজন পার্কের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি কাচিঝুলির মোড়ে। পার্কে অনেক বেশি গরম থাকায় আজকে আর খুব বেশি সময় আমরা পার্কে বসি নাই। এরপরে আমরা একটা রিক্সা নিয়ে নিলাম, আর রাতের বেলা রিক্সা করে ঘুরতে আমার এত বেশি ভালো লাগে, যেহেতু গরম রিক্সা করে যাওয়ার কারণে মুখে ঠান্ডা বাতাসের ঝাপটা এসে লাগছিল, সেজন্য খুবই ভালো লাগছিল আমার। এরপরে চলে গেলাম চরপাড়ার বাজারে বাজার করার জন্য। বাজার টাজার করে আমরা দুইজন চলে গেলাম ডক্টরস ক্লাবে চা খাওয়ার জন্য, যেটা আমরা রেগুলারই করে থাকি। আছে প্রায় 12টা, আমাদের আজকের মতো ঘোরাঘুরি শেষ। আজকে প্রচণ্ড গরম পড়েছে, এখন আমি রুমে চলে যাচ্ছি, রুমে গিয়ে ফ্রেশ হব, তারপরে দেখা যাক আর কী করা যায়। বাই
দ্য ওয়ে আজকে দাদার নাস্তা ঘরে আমি আর সুস্মিতা যে আইটেমটা ট্রাই করেছি আমাদের কাছে খুবই ভালো লেগেছে। এর আগেও আমরা ওনার ওখানে অন্য একটা আইটেম ট্রাই করেছিলাম, ওই আইটেমটা ট্রাই করার পরে আমাদের অনেক বেশি ভালো লাগায়। আজকে আমরা পার্কে গিয়ে ডিরেক্ট অন্য একটা আইটেমে অর্ডার প্লেস করেছি। তো ইচ্ছা আছে ওনার বাকি যে আইটেমগুলো সেগুলো একটা একটা করে ট্রাই করার। তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা কখনো পার্কে গেলে ডেফিনেটলি ওনার ওখান থেকে যে কোনো একটা আইটেম ট্রাই করতে ভুলবেন না, আই থিঙ্ক আপনাদেরও ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, কারণ আমার এখন আর কোনো এনার্জি নাই কোনো কিছু ভিডিও করার। কালকে আমার মর্নিং ডিউটি আছে, আমার সেজন্য সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।